আসসালামু আলাইকুম, সফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আমি আপনাদের টিচার সফি আহমেদ। আজকে অ্যাডোবি ফটোশপ সিসি এর ইন্টারমিডিয়েট সিরিজের আরেকটি ক্লাস, আর আজকের ক্লাসের বিষয় লেভেল এবং হচ্ছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট। এই তিনটা জিনিস নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। এটার বিভিন্ন প্রকারভেদ হয়, বিভিন্ন ইউজ আছে। তো চলুন আমরা একেবারে চলে যাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে এবং সেখানে দেখে নিই লেভেল এই জিনিসটা দিয়ে কি করা হয় এবং ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এটি কিভাবে আসলে ব্যবহার করা হয়। তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ছবি কিন্তু আমি ওপেন করে নিয়েছি। এই ছবিটাতে আপনাদের দেখাবো যে আসলে কাজটা কিভাবে করবেন। এই ছবিটাতে আমরা কিন্তু যখন আমরা লেবেলটা এখানে ইউজ করব, লেবেলের কাজটা, এবং আমরা যখন ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের কাজটা ইউজ করব, তখন কিন্তু আসলে বুঝতে পারবো এইখানে যে পরিবর্তনটা কিভাবে হয়, কিভাবে আসতেছে, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। দেখুন, আমরা কিন্তু এই যে লেভেল এবং কন্ট্রাস্ট যেটা আছে, এটা কিন্তু সবটাই অ্যাডজাস্টমেন্টের মধ্যে পড়বে, ছবি অ্যাডজাস্টমেন্টের মধ্যে পড়বে। আর ছবি বা পিকচার বা যে কোনো কিছু, যে কোনো সাবজেক্ট অবজেক্ট, যে কোনো আমরা কাজটা করব, তখন এটার যে অ্যাডজাস্টমেন্ট থাকবে, এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া। যেমন অ্যাডজাস্টমেন্ট কোথায় এবং এটার ভিতরে আসলে কী কী অ্যাডজাস্টমেন্ট, একটা ছবিতে যে কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট করা কি আসলে অ্যাডজাস্টমেন্ট বলা যায়। এখানে দেখুন, প্রথমে যদি আমরা এখানে ইমেজে ক্লিক করি, আমাদের মেনুবারে ইমেজে ক্লিক করি, এবং ইমেজে ক্লিক করার পর এখানে যদি অ্যাডজাস্টমেন্টে আসি, দেখুন অ্যাডজাস্টমেন্টে প্রচুর পরিমাণ আছে। যেমন এখানে একটা বিভাগ আছে, এই মাঝখানে একটা বিভাগ আছে, এখানে একটা বিভাগ আছে, এখানে একটা বিভাগ আছে, এখানে একটা বিভাগ আছে, আলাদা আলাদাভাবে ফটোশপ কিন্তু সেগুলো এখানে দিয়ে দিয়েছে। আর এইখানেও দেখতে পাচ্ছেন যে আমাদের লেয়ার প্যানেলের এই যে নিচে দেখতে পাচ্ছেন, এইটাও কিন্তু অ্যাডজাস্টমেন্ট। এখানে যদি আমরা ক্লিক করি, এইখানেও কিন্তু সম্পূর্ণ অ্যাডজাস্টমেন্টগুলো আছে। এখন এই অ্যাডজাস্টমেন্ট আর এই অ্যাডজাস্টমেন্টের মধ্যে পার্থক্য কী, এটা হচ্ছে প্রশ্ন। উপরের যে অ্যাডজাস্টমেন্টটা আছে, এখানে ইমেজে ক্লিক করে তারপর এই যে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টে আমরা যখন কোনো কাজ করি, সাথে সাথে আমাদের যে লেয়ারে কাজ করি, যে লেয়ারটা অ্যাক্টিভ থাকে, সেই লেয়ারে কিন্তু কাজটা হয়ে যায় এবং সেখানে মিক্স হয়ে যায়। আর আমাদের এই লেয়ার প্যানেলে যখন আমরা অ্যাডজাস্টমেন্টের কাজটা করি, তখন কি হয়, একটা নতুন লেয়ার, যে লেয়ারে আমরা কাজ করব, এটার উপরে নতুন একটা লেয়ার তৈরি হয় এবং সেইখানে এইখানে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা অ্যাপ্লাই হয়। সেই ক্ষেত্রে আমাদের যে ছবিটা থাকে, মূল ছবিটা, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ যেভাবে আছে, মূল ছবিটা মূলের মতোই থাকে, অন্যান্য কোনো সমস্যা কিন্তু হয় না। তো চলুন আমরা আজকে অ্যাডজাস্টমেন্টে লেভেল, ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা দেখব। প্রথমে হচ্ছে আমরা মেনুবার থেকে দেখব, ইমেজে ক্লিক করে আমরা যখন এই অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব, প্রথমেই দেখতে পাচ্ছেন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এই এটা আছে, এবং নিচেরটা আছে লেভেল। আমরা কিন্তু এর নিচে যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে, অনেক প্রচুর অ্যাডজাস্টমেন্ট আছে দেখতে পাচ্ছেন, এগুলো আস্তে আস্তে ক্লাসে দেখাবো। কিন্তু এই সবগুলো অ্যাডজাস্টমেন্ট যদি একদিনে কেউ আপনাকে বোঝায়, আমি শিওর যে সে একটা পাগলামি করবে। এগুলো বোঝা, এত তাড়াতাড়ি বোঝা কোনোভাবেই সম্ভব নয়। যারা ইন্টারমিডিয়েট ক্লাসে আছেন, আমার রুবি ফটোশপ সিসি বিগিনার্স টিউটোরিয়াল যারা দেখেছেন, আশা করি এগুলো বুঝবেন। কিন্তু এত বেশি পরিমাণ যদি আপনাদের খাওয়ায় দেই, তাহলে কিন্তু বোঝা যাবে না। তো চলুন আমরা একদম ভিতরে ঢুকে যাই। প্রথমে আমি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন কিন্তু চলে আসবে। আর একটা বিষয়, ফটোশপের প্রত্যেকটা ডায়লগ বক্সে যখনই দেখবেন যে ক্যান্সেল লেখাটা আছে, এই ক্যান্সেল লেখাটা যখনই থাকবে, তখনই আপনি মনে করবেন যে এটা রিসেটেরও অপশন আছে। কীরকম, এই ক্যান্সেলটা যখন এখানে, যখন এই ক্যান্সেলটা থাকবে, তখন আপনি অল্টারে চাপ দিবেন। অল্টারে চাপ দিয়ে দেখবেন এখানে রিসেট, এই যে রিসেট বাটনটা আসছে, এখন যদি এখানে ক্লিক করেন তাহলে এটা রিসেট হবে। আর আমি আশা করি আপনারা বুঝতে পারেন, যে কোনো ডায়লগ বক্সে, ফটোশপের যে কোনো ডায়লগ বক্সে যখনই ক্যান্সেল লেখাটা আসবে, অল্টারে চাপলে কিন্তু এটা রিসেট করা যায়। যেমন আমি যদি এভাবে বাড়িয়ে দিই, এভাবে কমিয়ে দিই, হ্যাঁ এভাবে বাড়িয়ে দিই, এভাবে বাড়িয়ে দিই, দিয়ে এখন যদি মনে করেন যেটা ক্যান্সেল করে দিব, সেক্ষেত্রে ক্যান্সেল করা যায়। অথবা আপনি অল্টারে চেপে, অল্টারে যদি চাপেন, তাহলে এটা রিসেট অপশন আসবে। এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন রিসেট হয়ে গেল। এখন ব্রাইটনেসের কাজটা কি এবং কন্ট্রাস্টের কাজটা কি, এটা কিন্তু আমাদের জানা দরকার। ব্রাইটনেস এর কাজ কি, ব্রাইট করা, আলো বাড়িয়ে দেওয়া। কীরকম, আমি যদি এখান ধরে সামনের দিকে টান দিই ছবিটার, দেখুন ব্রাইটনেস অর্থাৎ আলো যেখানে বেশি, সাদা, এটা বাড়তেছে। এই যে সবটা বাড়িয়ে দিলাম, এতটুকু আসলো। আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট এভাবে করবো না, এরপরে দেখাবো, আগে দেখিয়ে নিই যে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের কাজটা কি। সো এইটাকে আমরা যেটা করবো, এখানে ভ্যালু জিরো রাখলাম। এখন কন্ট্রাস্টের কাজটা কি, কন্ট্রাস্টের কাজটা হচ্ছে যে যে কালারটা আছে এই কালারটাকে গাঢ় করা। দেখুন, যদি এখানে কালো থাকে তাহলে কালোটা গাঢ় হবে, সাদা থাকলে সাদাটা গাঢ় হবে,
সবুজ নীল কালো যা মানে এখানে দেখতে পাচ্ছেন লাল মানে খয়েরি, খয়েরিটা আরো গাঢ় হবে, অর্থাৎ যে যে কালারগুলা আপনার অবজেক্টে থাকবে, আপনার সাবজেক্টে থাকবে, সেই সাবজেক্টের সেই সেই কালারগুলা কি হবে আরো গাঢ় হবে। এটা হচ্ছে কন্ট্রাস্টের কাজ। দেখুন আমি যদি এটাকে আস্তে আস্তে বাড়িয়ে দিই, দেখুন আপনি একটু লক্ষ্য করবেন কালোটাও গাঢ় হচ্ছে, তারপরে সাদাটাও দেখতে পাচ্ছেন, সাদাটাও আরো উজ্জ্বল হচ্ছে, গাঢ় হচ্ছে, তারপরে হচ্ছে এইখানে যে খয়েরিটা ছিল এটা আরো গাঢ় হচ্ছে। তো কন্ট্রাস্টের কাজটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখন কন্ট্রাস্ট আমরা একদম কমিয়ে দিব তখন কিন্তু এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যালু যখন একদম -50 থাকবে তখন কিন্তু এই অবস্থা, যখন জিরো থাকবে তখন এই অবস্থা। আর এইখানে যদি আপনি ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এটা আপনি অ্যাডজাস্টমেন্ট করেন তাহলে আপনি কিভাবে করবেন, দেখুন ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা আপনি আপনার চোখের মাপ অনুযায়ী করবেন। মনে করুন এই যে ছবিটা আছে, ছবিটার ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট কতটুকু বাড়ালে আমার সুবিধা হবে এটা দেখার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, হালকা এইখানে আপনি উপরে ক্লিক করেন, এই বক্সটাতে ক্লিক করে আপনি আপনার যে কিবোর্ডের এরো বাটন আছে এটার উপরে চাপ দেন, উপরটাতে চাপ দিলে কিন্তু এটা বাড়তে থাকবে, নিচেরটাকে চাপ দিলে এটা কমতে থাকবে, অথবা এই স্লাইডারটাতে ক্লিক করে হালকা এভাবে বাড়িয়ে দিন। এবং বাড়ানোর সময় লক্ষ্য রাখুন যে আপনার কোন কালার কোন পর্যায়ে আসলে সবচেয়ে ভালো লাগছে, যেমন এতটুকু। তো আমি যখন এই 61 বা 60 পর্যন্ত রাখি তখন কিন্তু এটার মোটামুটি সুন্দর লাগছে, এবং এই কন্ট্রাস্টটাকে জাস্ট হালকা একটু বাড়িয়ে দিন, এতটুকু বাড়িয়ে দিন, আর ব্রাইটনেসটা একটু কমিয়ে দিন, আর একটু কমিয়ে দিন, এতটুকু বাড়িয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মোটামুটি আরেকটু উজ্জ্বল এবং আরেকটু সুন্দর লাগতেছে। ছবির গ্রেড, ছবির যে ডেপথ আছে, ছবির যে কোয়ালিটি আছে, এই অনুযায়ী কিন্তু ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ানো কমানোটা এটার উপর নির্ভর করে। আমরা কিন্তু এখানে ব্রাইটনেসটা কমিয়ে দিলেও কিন্তু এটা আরেকটু সুন্দর দেখতে পাই, যে এটাকে বাড়িয়ে দিলাম, যে ব্রাইটনেস কমিয়ে দিলেও এক ধরনের সুন্দর থাকে, ব্রাইটনেস একটু বাড়িয়ে দিলেও আরেক ধরনের সুন্দর থাকে। এটা কিন্তু কোন ছবিতে আসলে আমরা ব্যবহার করব এটা আপনি যখন কাজ করবেন, কয়েকদিন কাজ করার পর কিন্তু আপনি বুঝে যাবেন। এখন মনে করুন এটাতে, আর এখানে যে প্রিভিউটা আছে প্রিভিউটা যদি অফ করে দেন তাহলে কিন্তু দেখা যাবে না, আর প্রিভিউটা যদি অন রাখেন তাহলে এখানে আপনি যে ভ্যালু বাড়াচ্ছেন কমাচ্ছেন সেটা কিন্তু এখানে কীভাবে কমছে বাড়ছে সেটা কিন্তু দেখা যাবে। তারপর আপনি যেটা করতে পারেন সিম্পলি এখানে ওকেতে ক্লিক করে দিতে পারেন। দেখুন আমি কিন্তু নতুন কোনো লেয়ার নিইনি, কিন্তু এইটার উপরে কিন্তু ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট যেটা আছে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে, সেক্ষেত্রে আমার যে মূল ছবিটা আছে সেটা কিন্তু নাই, এই মূল ছবির উপরে কাজ হয়ে গেছে। এখন আমরা যদি একমাত্র কন্ট্রোল জেড দিই তাহলে কন্ট্রোল জেডে যাবে, অথবা কিন্তু আমরা যখন এর পরবর্তীতে কাজ করতে থাকবো তখন কিন্তু সেটাকে আর কমানো যাবে না, মানে এটাকে কোনো সংশোধন করা যাবে না। যেটা আমরা এই যে নতুন লেয়ার নিয়ে আমরা করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে মূল ছবিটা আছে সেটা কিন্তু ভালো থাকে। যাই হোক, আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট এটা, ব্রাইটনেস কন্ট্রাস্টে কিন্তু আরেকটা বাকি আছে, লেয়ার প্যানেলের নিচে যে অ্যাডজাস্টমেন্টটা আছে সেটাও দেখাবো। তো প্রথমে এই মেনু বার একটা দেখিয়ে নিই, তারপর এই ইমেজে ক্লিক করে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে যখন আমরা লেভেলসে আসবো, এই লেভেলের কিন্তু একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল এল, কন্ট্রোল এল দিলে কিন্তু এই লেভেলটা আমাদের ওপেন হবে। এখন বিষয় হচ্ছে এই লেভেলটাকে আমরা বোঝানোর আগেই একটু বলে নিই, আমার গত ক্লাসটা ছিল কালার চ্যানেল নিয়ে, অনেকেই হয়তো এটা দেখেন নাই বা আপনারা এটাকে গুরুত্ব কম দিয়ে দেখেছেন। এই কালার চ্যানেলটা আসলে কি এখানে দেখতে পাবেন, কালার চ্যানেল এতই গুরুত্বপূর্ণ যে যে সব কাজ আপনি যখন প্রফেশনালভাবে কাজ শিখবেন ফ্রিল্যান্সিংয়ের জন্য তখন কালার চ্যানেল, কালার থিওরি শেখার ক্ষেত্রে, কালার থিওরিটা মনে রাখার ক্ষেত্রে, কালার থিওরিটা আপনার মাথায় ঢোকানোর ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ করবে। তো চলুন দেখে নিই, এইখানে দেখুন এই যে লেভেলটা আছে লেভেলের এই পাশটা, এই পাশটা যখন আমরা এই যে স্লাইডারটা দেখতে পাচ্ছি, স্লাইডারটাকে এই পাশে আনবো তখন কী হবে, আমাদের যে কালো এই ছবির, এই ছবিতে যে কালো অংশটা আছে সেটা আরও গাঢ় হবে, আর এই পাশেরটা যেটা সেটা কি, সেটা হচ্ছে সাদা অংশ। এটা যখন আমরা ক্লিক করে এদিকে আনি তাহলে সাদাটা দেখতে পাচ্ছেন বাড়তেছে, আবার এই পাশেরটা যখন এই পাশে আনতেছি তখন কালোটা দেখতেছে, এই যে বাড়তেছে কালোটা বাড়তেছে, আবার এই যে মিড টোন যেটা আছে মিড টোন কিন্তু আমরা এদিক সেদিক করে দিতে পারি, দেখুন মিড টোনটা এদিক সেদিক করলে কিন্তু এটা অ্যাডজাস্টমেন্ট হয়। তারপর আমরা এখানে ভ্যালু, দেখুন এখানে ভ্যালু কি, এখানে দেখাচ্ছে যে কালো, এই ছবিতে কালো অংশ সবচেয়ে বেশি আছে, এই জন্য কিন্তু এই গ্রাফটাতে এই দেখতে পাচ্ছেন কালো স্লাইডারটার এই পাশে একদম পাহাড়ের মতো হয়ে আছে, অর্থাৎ কালো কালো কালার এই ছবিটাতে বেশি আছে, আর এখানে সাদাটা দেখতে পাচ্ছেন কম আছে, এটা হচ্ছে বিষয়। তো স্লাইডারটা, এই স্লাইডারটা যদি ডান পাশের স্লাইডারটা যদি আপনি এই পাশে আনেন তাহলে ছবিতে সাদা অর্থাৎ ব্রাইটনেস বাড়বে, এবং এইখানে আপনার বাম পাশের যে স্লাইডারটা আছে সেটা যদি, সেটাকে যদি আপনারা ডান পাশে নেন তাহলে এটার
কি হবে, কালো যে কালারটা আছে কালো সেটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হতে থাকবে। এই হচ্ছে এইখানের যে লেভেলস আছে, লেভেলসের এই বিষয়টা। আর এই লেভেলসে কিন্তু অনেকগুলা প্রিসেট অটোমেটিক দেওয়া আছে, সেগুলো হচ্ছে আপনি পাবেন হচ্ছে এই জায়গায়। এই কাস্টমসে করলে তো আমরা কাস্টমস সেটিংসে পাবো, আমরা নিজেদের মতো করবো, অথবা এখানে আপনি ডার্কার দিতে পারেন, ডার্কার দিলে এরকম। এটা কিন্তু ফটোশপের ডিফল্ট কতগুলো এখানে সেটিংস দেওয়া আছে অলরেডি। তারপর এখানে দেখতে ইনক্রিজ কন্ট্রাস্ট 1, এটাতে দিলে এরকম, তারপর দ্বিতীয়টা দিলে এরকম, তৃতীয়টা দিলে এরকম, চতুর্থটা এরকম, পঞ্চমটা দিলে এরকম লাইটার, ষষ্ঠটা এরকম, সপ্তমটা এরকম। তো এইখানে যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দিয়ে, যদি আপনাদের কোনোটা হয়ে যায়, অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, এটা তো আমরা আমাদের অ্যাডজাস্টমেন্ট দেখাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট আসলে কিভাবে হবে বা কোনটা হবে এটা কিন্তু আসলে আগে থেকে বলা কোনোভাবেই সম্ভব না। আপনি যখন অ্যাডজাস্টমেন্ট করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে ওই ছবিটা কতটুকু সুন্দর হয়ে অ্যাডজাস্টমেন্টটা হয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আউটপুট লেভেল, এটা তো ইনপুট লেভেল, আউটপুট লেভেলটা যদি আমরা আপনারা এই কালোটা এদিকে আনেন তাহলে সাদার দিকে, তাহলে তো ছবিটা সাদা এরকম হয়ে যাবে। আর যদি সাদা অংশটা এদিকে নিয়ে আসেন তাহলে সাদা এখানে যেটা ছিল এটা কিন্তু কমে যাবে। আবার উপরের যে ইনপুটটা সেটাকেও আপনারা এইভাবে বাড়িয়ে কমিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এই অ্যাডজাস্টমেন্টগুলো লেভেল বলেন, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট বলেন, এগুলো প্রথম প্রথম কিন্তু আপনাদের কাছে একটু আজগুবি মনে হবে বা এগুলো আপনারা ঠিকমতো করতে পারবেন না। যখন প্র্যাকটিস করবেন, বেশি না, মন দিয়ে যদি 5 দিন প্র্যাকটিস করেন এগুলো সম্পর্কে বস হয়ে যাবেন, কোনো সমস্যা নেই, এত ভয় পাওয়ার কিছুই নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন ও টু একটা আছে, ও টুতে যদি ক্লিক করেন এটা ও টু হয়ে যাবে অটোমেটিক। এটা কী করবে, ফটোশপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দ্বারা এটাকে অটোমেটিক একটা রূপ দিয়ে দিবে, যে কোনটা লেভেলটা কমিয়ে বাড়িয়ে একটা রূপ দিয়ে দিবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অপশনস আছে, অপশনসেরও কয়েকটা ইয়ে আছে, এগুলো আমরা অ্যাডভান্স ক্লাসে দেখব, এখন দেখার কোনো প্রয়োজন নেই। তারপরে মানে অ্যাজ ইউজুয়াল অল্টারে চাপ, যেখানে ক্যান্সেল থাকে এখানে দেখতে পাচ্ছেন এই ডায়লগ বক্সে ক্যান্সেল আছে, অল্টারে চাপলে কিন্তু এটা রিসেট করা যাবে, এখানে ক্লিক করলেই রিসেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অল্টারে চাপলে রিসেট আসবে, তারপর ক্লিক করলেই রিসেট হয়ে যাবে। সো আমরা দেখলাম মেনু বারের যে অ্যাডজাস্টমেন্টটা ছিল, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এবং লেভেল, এখন দেখবো হচ্ছে আমাদের যে লেয়ার আছে, লেয়ার প্যানেল, এইখানে এই যে দেখতে পাচ্ছেন বাটনটা, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের বাটন। এখন এইটা দেখবো, দেখুন এই ছবিটাতে আমরা যেটা করবো, আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব এবং অ্যাজ ইট একদম পুরাতন, একদম র ছবি যেটা সেইটা নিয়ে আমরা দেখবো। কন্ট্রোল অ দিয়ে এই ছবি আমরা নিয়ে নেবো, আর একটা ছবি মনে করুন এই ছবিটা নিয়ে নিলাম, এই ছবিটা নিয়ে নিলাম, এই ছবিটাতে না, এই ছবিটা ভালো হয় নাই, এই ছবিটাই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এই ছবিটাতেই আমরা এখন ওইটা দেখব। আগে এখন যেটা দেখলাম একটু আগে, সেটা ব্রাইটনেস কন্ট্রাস্ট এবং লেভেল, সেটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার যেটা ছিল একটা লেয়ার, এটার এটাতে কিন্তু মার্জ হয়ে গেছিলো, এটার উপরেই কাজটা হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে আমরা এখন যেটা দেখাবো সেটা কিন্তু আলাদা হয়ে থাকবে। দেখুন আমরা যখন এই অ্যাডজাস্টমেন্ট এই আইকনটাতে ক্লিক করবো এবং উপরের দিকে চলে এসে যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটাতে ক্লিক করবো, তখন দেখুন এখানে এই লেয়ারের উপরে একটা লেয়ার কিন্তু হয়ে গেছে মাস্ক সহ। লক্ষ্য করেছেন এই যে মাস্ক আছে, লেয়ার আছে, এখন এখান থেকে কিন্তু আমরা ব্রাইটনেস বাড়াতে পারি, কন্ট্রাস্ট বাড়াতে পারি, এখানে ইউজ লিগেসি এটাও দিতে পারি, এই যে দেখতে পাচ্ছেন। সো এইখান থেকে কিন্তু খুব সহজে আমরা বাড়াতে কমাতে পারি, এবং এখানে মাস্ক যেহেতু দেওয়া আছে এখানে আমরা কি করতে পারি, দেখুন আমরা যখন এই জায়গাটাতে সাদা কালার দিব আমাদের ব্রাশ টুল দ্বারা, তখন এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা দেখবেন যে কালো সাদা কালারটার এই যে সাদা ব্রাইটনেসটা বেশি, এখানে যখন আমরা কালো কালারটা হালকাভাবে এখানে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যাচ্ছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে ব্রাশের যে হার্ডনেসটা আছে এটা অনেক বেশি, তাই রাইট বাটনে ক্লিক করে এটা হার্ডনেস কমিয়ে দিব একদম। এবং আমরা যেটা করব এখানে, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এই মাস্ক অ্যাড এইটা কিনে দিয়ে দিলাম। আমরা যেটা করতে পারি এখানে কিন্তু আরেকটা মাস্ক অ্যাড করতে পারি, এবং মাস্ক অ্যাড করে আমরা যেটা করতে পারি এখানে আরও সুন্দরভাবে এই ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে আমরা কিন্তু কাজটা করে দিতে পারবো। এইটাই না শুধু, এখানে তো ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট আমরা বাড়াতে কমাতে পাচ্ছি, ইচ্ছা করলে এই জায়গাটাতে যদি আমরা এই যে লেয়ারটা হয়েছে এই লেয়ারের চোখটা যদি আমরা অফ করে দিই, যে আগের ছবি এটাতে ক্লিক করলে এটা হচ্ছে আমাদের কোন ছবি এডিট করার পরবর্তী ছবিটা, এইখান থেকে কিন্তু আমরা খুব সহজেই কমিয়ে বাড়িয়ে এটাকে খুব সুন্দরভাবে আমরা এডিট করে ফেলতে পারি।
তাছাড়া এখানে লেভেলসও আছে, অ্যাজ ইট ইজ এই জাস্ট অ্যাডজাস্টমেন্ট বাটনটাতে ক্লিক করব, তারপর এখানে লেভেলসে ক্লিক করব। লেভেলসে ক্লিক করার সময় এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে লেভেলসের যে প্রপার্টিজটা আছে, এবং এই লেভেলসেরও কী হচ্ছে এখানে একটা মাস্ক সহ একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কিন্তু এডিট করার পর আমাদের মূল ছবিটা কিন্তু আগের মতোই থাকবে এবং আমাদের ইচ্ছা মতো এখানে এডিট করতে পারবো। সো আমি আপনাদের সাজেস্ট করব যে ছবিটা আপনারা যে কোনো ছবি, যে কোনো ছবি বলেন, হাত বলেন বা যে কোনো একটা প্রোডাক্টের ছবি বলেন, যেটাকেই আপনি এডিট করেন না কেন, আপনি এইখানে ইমেজ অ্যাডজাস্টমেন্টে না গিয়ে, এখানে ইমেজ অ্যাডজাস্টমেন্টের এই অপশনগুলোতে না গিয়ে আপনি যেটা করবেন এই লেয়ার মেনুতে এসে, লেয়ার মেনুতে এসে তারপর আপনি কাজ করবেন। লেয়ার মেনুর নিচে যে অ্যাডজাস্টমেন্টটা আছে এটাতে কিন্তু আমাদের নতুন লেয়ার সহ মাস্ক সহ চলে আসে। এইখানে আপনারা কাজ করে অনেক স্বাচ্ছন্দ্য পাবেন এবং এখানে আপনি যেমন সোজাপথে কাজ করতে পারবেন সেভাবে বিপরীত দিকেও কাজ করতে পারবেন। যেমন এই যে এখানে মাস্কে যখন আমরা এখানে ব্রাইটনেসটা কমিয়ে দিয়েছিলাম, অ্যাজ ইট ইজ যদি এখানে সাদা কালার আবার ফেলি, দেখতে পাচ্ছেন আগের ব্রাইটনেসটা ফিরে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আগের ব্রাইটনেসটা ফিরে আসছে। সেক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই এইভাবে আমরা এডিটটা করে ফেলতে পারবো এবং অ্যাডজাস্টমেন্ট, বিশেষ করে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমাদের খুবই সুবিধা হবে। সো আমরা এখানে লেভেলসের নতুন যে এটা নিয়েছিলাম এই লেভেলসে কিন্তু অ্যাজ ইট ইজ, দেখুন এইখানে প্রিসেট আমরা কোনো কিছু রাখবো না। এখানে দেখুন ওটোও দিতে পারি, আবার এই স্লাইডারটাকে এই পাশে আনতে পারি, এটা কালোটা গাঢ় হবে, এই পাশের স্লাইডারটাকে এই পাশে আনতে পারি, সাদাটা আরও উজ্জ্বল হবে। এই স্লাইডারগুলো এদিক সেদিক নিয়ে কিন্তু আমরা খুব সহজেই অ্যাডজাস্টমেন্ট করতে পারবো এবং এখানে যে মিডটোনটা আছে এইটাও আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। আরেকটা জিনিস, কালার চ্যানেল যেটা দেখিয়েছিলাম, দেখুন এখানে RGB আছে, যদি রেড, শুধু রেড রাখি, রেডটাকে যদি আমরা বাড়াতে চাই শুধু রেডটা বাড়বে। দেখতে পাচ্ছেন আমি এদিকে নিয়েছি, রেড বাড়তে বাড়তে কালো হয়ে গেছে। আবার এখানে ক্লিক করে আমরা যদি গ্রিনটা, এখানে তো গ্রিন নাই, তবু যদি আমরা গ্রিন বাড়াই, দেখতে পাচ্ছেন যে পাশে গ্রিন হালকা ছিল সেটা কিন্তু এভাবে বাড়ছে। আবার এখানে ক্লিক করে ব্লুটা যদি বাড়াই, ব্লুটা কিন্তু আরও বাড়বে। বিষয় হচ্ছে যে কালার চ্যানেল কিন্তু সব জায়গায় আছে, এই কালার চ্যানেলগুলো কিন্তু আমরা এইখানেও ব্যবহার করতে পারি। এই ছবিটাতে যদি মাল্টিপল কালার থাকতো সেই কালারগুলো খুব সহজেই খুব সুন্দরভাবে আমরা কিন্তু এগুলো অ্যাডজাস্ট করতে পারতাম। মনে করুন আমি নতুন একটা ছবি যদি আপনাদের দেখাই, যেমন এই ছবিটা যদি আমি নেই, এই ছবিটাতে দেখতে পাচ্ছেন আমরা মনে করুন এখানে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট বাটনে ক্লিক করে এখানে লেভেলসে ক্লিক করে দিলাম এবং এখানে RGB-র জায়গায় আমরা যেটা করলাম গ্রিন, এখানে কিন্তু গ্রিন আছে, গ্রিনটা যদি বাড়িয়ে দিই, লক্ষ্য করুন এই যে গ্রিন মানে সবুজ, এই সবুজটা কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে। আবার যদি এখান থেকে ব্লু যেটা আছে, এখানে ব্লু হালকা আছে, এটা যদি বাড়িয়ে দিই ব্লুটাও কিন্তু বাড়বে। এইখানে ক্লিক করে যদি আমরা রেড অনেক আছে, এই যে এখানটা যদি বাড়িয়ে দিই রেডের দেখুন রেড কীভাবে বাড়ছে। সেক্ষেত্রে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্টটা করে ফেলতে পারবো। আর যদি এখানে ক্লিক করে RGB দিই, RGBটাও সবটা মিলে, RGB তো সব রেড গ্রিন ব্লু সবটা একসাথে থাকে, সেটাও কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারবো। আর এই যে অ্যাডজাস্টমেন্ট বাটনটা আছে, আমি সাজেস্ট করব এইখান থেকে নিয়ে আপনারা অবশ্যই অ্যাডজাস্টমেন্টের ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এবং লেভেল এই দুইটা এইখান থেকে নেবেন। আশা করি বন্ধুরা আজকের যে ভিডিওটা ছিল অ্যাডজাস্টমেন্টের, লেয়ার অ্যাডজাস্টমেন্টের, এই লেয়ার অ্যাডজাস্টমেন্টের মধ্যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এবং লেভেল এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এবং এইগুলো দিয়ে আপনারা ব্যবহারিক ক্ষেত্রে অবশ্যই কাজ করতে পারবেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন আপনার মতামত, অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, ফটোশপ সম্পর্কে অন্যদেরকে জানাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন আকারে সেই ভিডিওগুলো চলে যাবে। আজকের ভিডিওটাই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।